আইন আইন 100% ফরমালিন মুক্ত ফল আইন আইন ভাইয়া ফল কি ভালো হবে ভাইয়া কি বলতেছেন এটা ভালো হবে মানে আপনি তো আমার হতা এই যে ভাইয়া আমি আপনারে বলতেছি আপনি আমার হতাশ করে দিয়েছেন এই যে শিমুলের এই টং দোকানে যা ফল দেখতেছেন 100% পিওর এবং ফরমালিন মুক্ত আপনি এটা কি বললেন ভাইয়া আপনি তো হতভাগা ভাই আম্মা অসুস্থ তো আমার জন্য নেব একটু ভালো দেখে আমার 1 কেজি ফল দেন 1 কেজি দেন মা তুমি অসময় ভাই ওএমজি ভাই আপনি জ্বলনি জ্বলে গগন তলে জ্বলনি জ্বলে গগন তলে কজনা স্বর্গে গেছে আর মানুষই কই এ হরিপদ কি ভাই আর ফল কি ফরমালিন মুক্ত না যুক্ত মুক্ত ভাই তুমি কি 100% ফরমালিন মুক্ত ফল বিক্রি করছ হ্যাঁ তাই তো আম্মারে নিয়ে এলাম তোর সামনে ফল খাবো কাকি আপনার ছেলের কোন ফলটা আপনি খাবেন বলেন আজকে আমি খাবো বলেন কি খাবেন এখানে আম আঙুর আনান না বেদানা হ্যাঁ আম খাবো পরিপদ আম কাট ভাই আসলে ফল এটা ফরমালিন মুক্ত না ভাই আমি মিথ্যা কথা কইছি আর মারে এই ফরমালিন যুক্ত ফল খাওয়াইন না ভাই যেই ফল তোর মারে খাওয়াইতে পারোস না এই ফল তুই বিক্রি করস কেন হ্যাঁ তোর এই নিয়ে আমি 3 থেকে 4 বার কইছি যে ফরমালিন দিয়ে কোনো ফল তুই এলাকায় বিক্রি করবি না হ্যাঁ তোর মামা আর আমাদের মামা না কাকি কষ্ট দিলাম তাহলে যান হ্যাঁ কাকিরে নিয়ে যা চলো দিয়ায় কাকিরে যা টিটো বস কই ঢুকলি জবনি জহলে গগন তহলে ভাই আমার মাফ করে দেন ভাই ভুলে গেছে আমি জীবনে ভাই আমার মাফ করে দেন ভাই আই আই বুঝি করি না ভাই আই বুঝি নি করি এটা বলান হোয়াট দা ফাক কেন নিছে তো কইছো ভাই এত কতদিন আর এক আরটি আদা এটা কিন্তু আরটি আদা এটা খাইম ভাই তাতে শুধু টি আনা টিটো আর ফরমালিন মিশাবি ভাই আই তুমি শেতন না মিশেতন না আসাদ দুষ্টুর কেউ জান না মিশাবে আই এটা কই দিবে হোয়াট দা ফাক যদি তোরে ফরমালিন দিতে কয় ও তো শেষ আর যদি না কয় তুই শেষ হুম টেটো গান লাগা কে কে কি কর গরম লাগতেছে ভাই আমি তো আবার জন্ডিসের রুগী দাঁড়া না দেখি না এই মতো অস্থিরতা চলবে না
তোরা তো দেখি অনেক মানুষ অনেক মানুষ থেকে ভাই আমি তো গামে ভিজা গেলাম গো ভাই টেনশনে আসসালামু আলাইকুম মহেন্দ্রজি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভালো কি অবস্থা WTF ভালো কি ভাব হঠাৎ করে এখানে বাইক তো মারা কেন আর এতগুলো লোক কেন গান শুনাই তো গান শুনলাম আপনি নাকি এলাকার ফলের দোকানে ফরমালিন মিশাইতে পারেন মিথ্যা কথা এসব কে বলছে এসব কথা আমি তো এই ধরনের কোনো কথা বলি আমার কি টাকার পয়সার অভাব আছে আমার তো প্রচুর টাকা তুমি তো জানো আমার অনেক টাকা ভাই আমি নিজে সাক্ষী ভাই আমার এই চোখ সাক্ষী ভাই উনি কেমিক্যাল মিশাইছে ভাই বয়সে সিনিয়র প্রথমবার তো মাফ করে দেওয়া হয়ে যায় নাকি সেকেন্ড টাইম যদি আমি শুনছি যে আপনি আবার ফরমালিন মিশাইতে কইছেন তাহলে আপনি না পুরো আধা ঘন্টা পিডামু আমি পিটু পানিশমেন্ট কি হবে তুই আমার মাসুম বাচ্চার মতো ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করছস ওর মন নিয়ে তুই ছিনিমিনি খেলছস তোর তো কপাল ভালো যে আমি এখন জানতে পারছি আগে জানলে তো তোরে কাই চালাইতাম আমি আপনি কে এসব বলেন আমি কে ধর লুলু বাবুটা আমি কে এখনই বুঝাইতাছি তোরে মালান কেন রে মালান কেন এই বলদের মতো একটা এরকম একটা ফেস এরকম একটা গোবাইজার মতো একটা ছেলে লাগে তুই কেমনে প্রেম করছস এটার তো মাইরা আমি তো 24 ঘন্টা মায়ের উপরে রাখতাম ওরা তো সহায়তা করতে পারে মানুষ করতে মিনিমাম 10 বছর লাগবো আসুন এই ভিডিও অন কর পুরো সিনারিটার এ টু জেড ভিডিও করবি দেখ না কি হয় যা ভিডিও কর শর্ট দাঁড়া তোর তো জুতা দিয়ে মাইরা লাভ হবে না দাঁড়া কি কি বলতাছে আমার কি তুমি তুই যদি আমার এই ফুলের বাচ্চার মতো মাসুম বাচ্চার মতো ফ্রেন্ডের সাথে যদি কোন রকমের চিনিমিনি খেলার চেষ্টা করস তোর এই ভিডিও যেটা করা হয়েছে মাত্র তোর যে রানিদে পিটাইলাম এই ভিডিও আমি ভাইরাল করে দিবো ফেসবুকের মধ্যে ক্যাপশন দিব ইফচেজিং করতে যে ছেলে বাইরা মাইয়া ওরে ছান ছান করে দিছে মনে থাকবো হ্যাঁ মনে থাকবে ভাইরাল করে দিমু কিন্তু ওকে লে ওহ কি একটা আচ্ছা ঠিক আছে কি একটা বলদ লোকে তুই প্রেম করছিস এরকম একটা ছেলে তার সাথে এই জামানে কেউ প্রেম করে ছেলে হইতে হবে ওএমজি এরকম একটা ছেলে যারা এতক্ষণ ধরে পিড়ে লাগে ওটা কেমন বিস্তার বাড়া বেড়া বুঝলই না
শালা বলো ধর পাশে ধরে লাগিয়ে দিস আর কোনো সমস্যা হইলে আমার জানাইস ওকে বান্ধবী আই লাভ ইউ ভাই সবকিছু ঠিকঠাক জি স্যার হুম জি স্যার ঠিকঠাক যাও বাহ এই যে মিস্টার ওসমান মিরাজ গনি ওরফে ও এম জি আমি আপনাকে পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি আর আপনি এখানে বসে খাচ্ছেন আচ্ছা তোমার কি মনে হয় না আমাকে নিয়ে কখনো খাবার বসে বসে একটু রোমান্স করবা এ বসে সবে না প্রেম টেম করে তোমার কি মনে ইচ্ছু ভালোবাসা নাই আল্লাহ আমার উঠে নিয়ে যাও প্লিজ আমি আর থাকতে চাই না এখানে তোমার সাথে আমার রিলেশনশিপ কনফার্ম বিয়ে হবে আমরা সংসার করব আর তুমি তুমি ঠিক কি বললা পুরো এলাকার ছেলেরা আমার পিছে লাইন ধরে ঘুরে আমি লাইন হিসেব করে কুলাইতে পারি না তোমার পিছে আমি ঘুরি আর তুমি এটা বলতে বললা তুমি এটা কি বললা বাবু তুমি এটা বুঝো না আমি কি চাই তুমি জানো না আমি কি চাই রেস্টুরেন্ট তো কি হয়েছে সবে তো কদিন পরে এমনি জানতে পারবে আমাদের বিয়ে হবে আমরা সংসার করব তখন এখানে বসে আমরা রোমান্স করব আমি কখন বললাম তোমাকে বিয়ে করব আর কখন বললাম আমার রিলেশনশিপ আছে তুমি কি বলবা তোমার বলা দেখি চাষে যায় আই শোনো যেখানে থাকবে না ওইখান থেকে একদম তুলে নিয়ে যাব এসব বলা টলার টাইম থাকবে না আর কি ভাবছো তুমি ওএমজি হয়ে গেছো আর পার্টনি বা আমার সাথে শোনো এসব পার্টটার কিন্তু আমি দেখি না ঠিক আছে ভালোবাসি দেখে কিছু বলি না ভুলে যেও না আমিও কিন্তু ডব্লিউটিএফ এর ভাগ্নি হ্যাঁ প্রবলেমটাই সেখানে যে তুমি WTF এর ভাগ্নি What the ফুচকা ফিশ আর whatever তো মামাকে বলো ভালো হয়েছে কেন মামা কি করছে এলাকার ছোট ছোট দোকানদারগুলোর কাছ থেকে চাঁদা নিতে মানা করবা ফরমালি এটা ফলে দেওয়ার জিনিস না তো মামাকে বুঝাবা লাস্ট ওয়ার্নিং ফর হিম ওকে টেক কেয়ার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি কে আপনি আমারে তো চিনবেন একটু পরে ভাই আপনার শরীরটা ভালো হ্যাঁ ভালো আপনার স্বাস্থ্য কি অবস্থা আপনার যে হার্টের অপারেশন হয়েছে ওষুধ টষুধ কি ঠিকমতো খাইতেছেন এই অসময় এত কথা বলতেছেন কে আপনি ভাই আছে আছে আমি তো আপনার ছেলেরে মাইন্ডে রাখছি আপনি আমার কাছে আসেন আমি যে ঠিকানাটা পাঠাইছি দুই ঘন্টার ভিতরে 500 টাকা যদি না নিয়ে আসেন ছেলে 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 একবারে খুন করে ফেলবো ওই মেয়ে ফাইজলাম করেন আমার ছেলে আমার সামনে বসে খাচ্ছে আপনি ফাইজলাম করেন ভাই কি বলেন আপনার ছেলে আপনার সাথে ভাত খাইতেছে বাচ্চা কে বড় ভাই হ্যাঁ আরে খারা খারা কথা কিসে বড় ভাই আপনি কিছু মনে করবেন না আপনি যার বাচ্চাটা ধরে আনতে বলছিলেন আমরা তো সেই বাচ্চাটা আনতে পারিনি বড় ভাই তাই বাধ্য হয়ে এই বাচ্চাটা ধরে আনছি বড় ভাই আপনার মান সমান মানে তো আমার মান সমান আজকে যদি আমরা খালি হাতে ফেরত আসতাম তাহলে কি আপনার মান সমান মারত বড় ভাই আমার একটা কথা ছিল তোর আবার কিসের কথা খোদার কসম আল্লাহর কসম এই বাচ্চাটা আমরা এফডিসি তে 200 টাকা দিয়ে ভাড়া করে আনছি ও মানে মা ওই বাচ্চার লাগে এই বাচ্চার মিল আছে আগে তুই আয় তুই আয় বুঝছি মিল আছে দেখি মিলটা কেমন আছে খাড়া এই বাবা খাড়া এই বাবা খাড়া এই বাবা খাড়া খাড়া মিল আছে মিলটা দেখাচ্ছি আমি তোর মিলটা দেখাই মিলটা দেখাই তুমি যাও চলে যাও না আমি যাব না আমারে আরো একটা জুস আর চিপস দিলে যাও স্যার খাড়া খাড়া কিসে আবার বলো আমি আরো জুস আর চিপস খাবো না যাব না আরো একটা জুস আর একটা চিপস দিতে হবে আচ্ছা দিব ঠিক আছে তুমি যাও আমি তোমাকে দিই হ্যাঁ দিব সত্যি দিব আসো জুসটা নিয়ে আসো আর চিপসটা নিয়ে আসো নাও আসো জুসটা নাও তুমি ওইখানে যাও আমি দেখতেছি তুমি চলে যাও বাইরে যাও ও এর বাইরে নিয়ে যা হ্যাঁ ঠিক আছে আয় ডুপ্লিকেট দেখাচ্ছি দেখ খাড়া খাড়া তোরে কিছু করবে না খাড়া আমি যেভাবে দেখাচ্ছি খাড়া
খারাপছস মাথা রাখো নিচে কর হ্যাঁ অধিক টাকা হ্যাঁ তুই খাড়া ওই বাচ্চা আনসরাই খাড়া আমি যেভাবে দেখেছি খাড়া খাড়া হ্যাঁ 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 বাইরে বেতাল আছে আরাম জাগা যা ওই খাড়া ওই হারাম জাগা তো হ্যাঁ ওই যা ওই চুকি যা যা সব ভাই ভাই একটা কথা শুনেন ভাই গাল দিন না ভাই গাল দিন না কাহিল হয়ে গেছি ওই হারামজাদাগুলোকে মারতে মারতে কাহিল হয়ে গেছে ভাই আপনার ছেলে রে আরাম করে সুন্দর করে এসির ভিতরে ভাত খাওয়ান আমার না ভাই গাল দিন না ভাই ভাই একটা কথা শুনেন ভাই আপনার ছেলেকে আরাম করে ভাত খাবার আমার কোনো আপত্তি না ভাই হ্যাঁ খাবার গাল দিন না ভাই বাবা আপনার গাল দিন না ভাই আমার অনেক টাকা রে ভাই কিন্তু পাওয়ারটা নাই ভাই পাওয়ার নাই পাওয়ার নাই পাওয়ার নাই আমি একটু খালি ভাই গাল দিন না গাল দিন না গাল দিন আছে রাখে ভাই আছে খাবো না খানা তুমি খাও তা বিশেষ করো তোমার সাথে কথা আছে তুই এত রেগে রেগে কথা বলছিস কেন কি হয়েছে তোর মামা তোমার খাওয়া দাওয়া শেষ করো আমি খাচ্ছি বল না শুনবো মামা তুমি এরকম একটা খারাপ কাজ করতে বলা মামা ভাই কি বলছ আমি তো মামা তুই আমার কি বলছিস যেগুলো তুমি কিছুই বুঝতে পারতেছিস না আমার কি দোষ তোমার কি দোষ তুমি এমন কোনো কাজ বাকি রাখছো দোষ করার মতো সব কিছু করে তুমি আলাদা করে ফেলছো দুই দিন একখানে করে ফেলছো তুমি মামা তুমি আমার কিছু বলো তো আমাদের কি কোনো কিছু কমতি আছে না আল্লাহ দিলে সব কিছু আছে আমাদের তারপরে তুমি এরকম ছেসরামি করতেছো আব্বা আম্মা যা তুমি চাও তাও দেয় যা তুমি চাও না তাও দিয়ে দেয় চাওয়ার আগে মানে সব পাওয়া যায় তারপর তুমি এরকম একটা কাজ কেমনে করতেছো মামা ওএমজি আমাকে কি বললো তোমার নামে চি চি মামা চি কি বলছে ওএমজি তো আমার নাম্বার ওয়ান শত্রু ওর আমি কাচ্চি কাবাব করে একদম মাটি নিচে পুঁতে হালাবো সাবধানে কথা বলো এই ওএমজি নিয়ে তোমার এত ঝামেলা কেন আমি জানি না শোনো ওএমজি হচ্ছে আমার ফিউচার ওর সাথে আমি ফিউচার দেখি যাই হোক তুমি আমাকে বলো তুমি এই ধরনের কাজ কেন করতেছো মামা আচ্ছা তুমি যে এরকম কাজ করতেছো তোমার বয়স হয়েছে তুমি বিয়ে করবা তুমি এরকম ছেসরামি করতেছো মামা তোমার আশেপাশে যেসব চাল্লি নিয়ে ঘুরে এইটা কি যায় তোমার সাথে তোমার ওয়েটটা কি থাকে মামা ওএমজি টমজি বুঝি না ওই পোলার আমি যেখানে পাবো কুত্তা ফেলাম আমি কোনো কথা শুনতে চাই না ওর মতো একটা ফুলের মতো পবিত্র বাইরে এরপর একটা ছেসরা লোভারের সাথে বিয়ে দেবো নো নো আমি হতে দিব না দরকার হলে অন্যজনের সাথে বিয়ে দেবো ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে দেবো ডিগ্রি করা পিএইচডি করা লোকের সাথে বিয়ে দেবো বাট ওই এমজির সাথে না তুমি নিজে চোখে দিয়ে দাও মামা আরেকটা উল্টা পাল্টা কথা বলবো তোমার সাথে কিন্তু আমার সিভিল ওয়ার লাগিয়ে যাবে মামা তুমি জীবনে ঠিক হবে না যে সমস্ত টাউট বাটপার নিয়ে ঘুরতেছো এগুলো যে পর্যন্ত বাদ না দিবা সেই পর্যন্ত তুমি জীবনে ঠিক হবে না তোমার কিন্তু থাক মামা কিছু বললাম না তুমি খাও আর এসব চেষ্টা আমি বাদ দাও মাই ডিয়ার ওএমজি এনা তোমার গিফট এটা কি কেন তুমি চোখে দেখো না এটা একটা কচ্ছপ ধরো কচ্ছপ কেন কারণ তুমি এটাই ডিজার্ভ করো আমি তোমার পিছে খরগোশের মতো দৌড়াইতেছি আর তুমি কচ্ছপের মতো জিমাইতেছো শুনো তুমি যখন আমার পিছে খরগোশের মতো দৌড়াবা তখন আমি তোমাকে একটা কিউট খরগোশ গিফট করবো ওকে ধরো আর আমার একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ আমি বিয়ে করব আমি একটু আগে কাজীর সাথে সমস্ত কিছু কনফার্ম করে আসছি আমার কিছুদিন পরে বিয়ে বাহ এই একটা কাজের মতো কাজ তুমি করবে এই বয়সে এরকম একটু একটু পাগলামি হয় আমি জানি শুরু থেকে বলতেছি বিয়েটা করে ফেলো ঠিকঠাক হয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ ছেলেকে তুমি
বললা তুমি এটা? এতদিন পর তুমি পাত্রর কথা জিজ্ঞেস করো? মানে ছেলে আমি, আমার বিয়ে, আমি যাই না। তোমার তো কিছু জানা দরকার নাই। তাহলে একটা কাজ করো, বিয়ের কার্ডটাও তুমি ভিজিট করে আসো না। সেটা তো আমি করবোই, সব কিছু যেহেতু কনফার্ম করে আসছি, সো স্টেপ স্টেপ সব কিছু হয়ে যাবে। তুমি কেন টেনশন করছো? বিয়ের যা যা লাগে আমি সব কনফার্ম করে রেডি করে রাখবো, তুমি শুধু বিয়ে করবে আর বিয়ের পরে সংসার নিয়ে জাস্ট চিন্তা করো। এই এখনই সংসার নিয়ে চিন্তা করতে বসছি নাকি? আচ্ছা তোমার কি মনে হয় যে পার্টি পার ছেলে আমি? আমি বিয়ের পরে গিয়ে পার্টি করবো? আমি কখন বললাম পার্টি পার কথা? শোনো না, আসতে পারি? হ্যাঁ আসেন। ভাইয়া আসছে কথা বল। হ্যাঁ হ্যাঁ, আমি এই যে ফরাবের অফিসে আসছি মাত্র। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ ফরাবের অফিসে আসছি আমি, এই যে ছোট্ট মিটিং আছে শেষ করে তারপর আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি জি ঠিক আছে, ফাইন। কেমন আছেন ফরাব ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে একটু যাওয়া আসা পথে ফরাবের সাথে দেখা করে যাই, অনেকদিন দেখা হয় না। বাহ, অফিস তো সুন্দর করে সাজাইছেন। হ্যাঁ ফুলের টপ টপ লাগাইছেন, নতুন টেবিল কিনছেন? এটা না ভাই, এটা অনেক আগেরই। আগেই ছিল? জি। গ্লাস বসাইছেন মনে হয় না? জি ভাই। সুন্দর এসি লাগাইয়েন একটা ভাই। এসি তো ডিমান্ড বসেন না ভাই। আরে ভাই সত্য বসি। আসেন দাঁড়া একটু দেখি অফিসটা, একটু দেখি অফিসটা কীরকম। দুই নম্বর রোডে বাস বসাইছেন। হ্যাঁ ভালো, বাস বসাইছেন ভালো কথা, খরচ বেশি, রট টট বসাইতে হয়। জি ভাই। যে পরিমাণে বাজার আসে এই জায়গা ওই জায়গায় দিতে হয়। জি ভাই। জি রট কি আর বসানো যায়। যাই ভাই, তোর আমি কইছি না এই এলাকার রাস্তার ভিতরে তুই কোনো সময় বাস বসাবি না, বলছিলাম তোর আমি। যাই তোর সমাধান, আমি বলছি না রাস্তার ভিতরে তুই আর কোনো সময় বাস দিবি না, তোদের মতো ঠিকাদার তোলার কারণে গভর্নমেন্ট কথা শুনতে না। হ্যাঁ জনগণ রাস্তা দিয়ে হাঁটতে পারে না, পনেরো দিনের মাথাটা রাস্তা গিয়ে নষ্ট হয়েছে। দেখ যদি নেক্সট টাইম রোডের পরিবর্তে বাস দিস তুই প্লিজ দিয়া দিয়া, আমি চাই দিন পৌঁছে যাবো। সরি বুঝেন না, মানে হয় না নিজস্ব এরিয়া, কেউ যদি ধরেন রাস্তাঘাটে অসৎ গিরি করে মাথাটা একটু গরম হয়ে যায়। এ তো ট্রায়াল দিলাম, আজকে থেকে আপনার কাজ বন্ধ। ভাই এটা কি কইতেছেন ভাই, কাজ বন্ধ? হ্যাঁ আজকে থেকে যদি কাজ করতে হয় তাহলে বাজারে যে পরিমাণে রড রাস্তায় থাকার কথা সে পরিমাণে রড রাস্তায় থাকবে। ভাই ঘাড়ের চাপ দিয়ে মারলাম, আমার একটু বলার সুযোগ দেন ভাই। কোনো সুযোগ নাই যে তুই বাকি কথা তো বিকাল লয় জানোস, টিটুর লগে। হ্যাঁ সব দিয়ে আসছি। আসসালামু আলাইকুম টিটু। প্রাইভেট কথা আছে, তুই রডের বদলে বাঁশ দিছিস ভালো কথা, একাধবার করে দিছিস। আমি ফোনে কথা বলতে বলতে আসতেছি, উষ্ট্রিয় খাইছি আমি তো প্রায় মরশালা, তুই দিবি দে সাসিয়া দে। শোন বস যেটা কইছে ওইটাই যাবে, বস যদি কয় এ করতি এই করবি, নেক্সট টাইম যদি হয় তাহলে দুই মিনিটই শেষ। বতে নগদে যেহেতু আসছি তাইলে বতে, হায় রে বতে বেশি ব্যবহারে লতে লাভ আছে। নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আরো সব কিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। চল গিয়া আর ওই অঙ্কনদের খবর দে, খবর দিয়ে অঙ্কন রাখতে কাও জলদি।
কিরে খেলদার রাইস ও ডাইনি তুমি আমাকে ডাইনি বলছো তুমি কখন উৎস তুমি আমাকে ডাইনি কেন বলছো ডাইনি কেন বললা তুমি ডাইনি কেন বললা ডাইনি আমি কি ডাইনি বলি না আমি ডায়না প্রিন্সেস ডায়না বলছি ডায়না বলছি ডায়না প্রিন্সেস ডায়না সত্যি সত্যি প্রমিস আমি তোমার কাছে ডায়না ডায়না ও মাই গড তুমি থাকো তাহলে আমি যাই আমার কাজ আছে যাই মান কই যাবা ও হ্যাঁ যাবাই তো আমিও যাব চল কি একসাথে যাব আমাকে ইউনিভার্সিটিতে তুমি নামাইতে দিতে যাবা তারপর আবার নিয়ে আসবা সারা দিন আজকে তুমি আমার সাথে থাকবে ওকে চল ও ইউনিভার্সিটি সাইডে যাও চাপো না টিটু ভাই ওঠ এই আপু মনিকে ইউনিভার্সিটি নামাই দিয়া হ্যাঁ তুই আমার নামাবি টিউব লাইট দিস স্টার্ট দে অটো অটো স্ট্যান্ডটা উঠা বস আমি বইছি আপনি স্ট্যান্ডটা উঠাই দেন তুই নাম 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 তোর কিন্তু ফিক্কা ফালাই দিবা আশেপাশে যদি আসো চল উঠো না এরকম করতেছো কেন উঠো উঠো আমি চালাতে বললে তো আমি তোমাকে নিয়ে ঘুরতাম আমাকে চালানো শিখিয়ে দিও প্রমিস এত কিউট চল টিটু বস আমি বলবো কই ওর মা ভাই ভাই ভাবি অনেক টাইম তো হয়ে গেছে ভাই ভাই ওই যে ভাবি আইতেছে কই ভাই ভাই বল দে কেমন আছে আমি কেমন আছি এগুলো আপনারা বলতে হবে কেন কোথায় যাচ্ছি কেমন আছি এগুলো সব বিত্তা তো আপনাকে কেন বলতে হবে আমার আর এই সব কি এই যে ছেলেপিলে নিয়ে রাস্তাঘাটে পথ আটকাইতেছেন আমাকে ইফটিজিং করতেছেন আর এরা রাস্তাঘাটে যেখানেই আমারে দেখে ভাবি ডাকে আমি আনম্যারিড একটা মেয়ে আমার বিয়ে কবে হইলো এরা সব সময় রাস্তাঘাটে ভাবি কেন ডাকবে আমাকে মানে সমস্যা কোথায় এই তোরা কেন ভাবি ডাকছ হ্যাঁ বেয়াদব সামনে সামনে কখনো ভাবি ডাকবি না রাস্তা আটকাবি না বেয়াদব ওরা আর বলবে না ওরা আর করে দিবে বলবে না তো না না ভাই দেখছো বলবে না চুমা তোমার কাছে কি ঠিকানা হবে আবার কিসের ঠিকানা তোমার মনের ঠিকানা কারণ ওই ঠিকানাটা ধরে আমি যোজন 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 ধরে বছর কে বছর শুধু হেঁটেই চলবো হেঁটেই যাব হেঁটেই যাব হেঁটেই যাব আপনি কিন্তু এবার অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন শুনেন ফালতু যত সব ও কি দেখো ভাই ভাই আই এদিকে যা তো ভাই আমি তো খুব বিপদের মধ্যে আছি ভাই আমার সব কাজ কাম বন্ধ হয়ে গেছে ভাই আর কাজ কাম না করতে পারলে আপনার টাকা কোত্থেকে দেবো ভাই আমি ভাই আপনি আসার একটু আগে ওএমজি ভাই আইসা সব কাজ কাম বন্ধ করতে কয়ে গেছে কে ভাই ওই ওএমজি কে ওই সব ওএমজি টুমজি চলবে না ভাই তুই বাইরে চিনস না বাইরে সাইজ আর পাওয়ার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে কাজে ব্যবস্থা আমি করতেছি এসব ওএমজি টুমজি চলবে না এলাকায় আনু করে পাঠামু ওগুলো টাকা দিয়ে দেন বারবার আমি আমার মনে ঠিক আছে ভাই ঠিক আছে আপনি বলছেন আমি কাম শুরু করব কিন্তু ভাই ঝামেলাটা তো অন্য জায়গায় আমি যদি একটু বাঁশ না দেই তাহলে এই টাকাটা কেমনে সেভ করব আপনাকেও কেমনে দিমু আর আমি বা কেমনে চলুন কোনো কথা বলতে চাই না আমার পোলাপানগুলো দেখে রাখেন ওরা যখন আইব টাকা দিয়ে দেবো চল ছোট ভাই মামা কি ভাগ্নি মামা
তুমি যে কত রোমান্টিক এইটা এটা আসলে আমি জানতামই না মামা। আমি একই ছাদের নিচে তোমার সাথে থাকি, তোমার ভাগ্নি, কিন্তু আমি বুঝতে পারি না যে তোমার মনের মধ্যে এত ভালোবাসা উপলায় পড়ে। উফ মামা, আমি আমি ধন্য হয়ে যাইতেছি তোমার ভাগ্নি হয়ে আমার মামার এত ভালোবাসা দেখে। মানে মামা কামাল কার দিয়া কেন আমি কি করছি? আরে মামা, তুমি মনে করো সবকিছু কাবাই দিছে এক কথায়, মানে বলার কোনো ভাষাই রাখি না। আমার মামা তার মধ্যে এত প্রেম মানুষের প্রতি, তার এত ভালোবাসা যে একদম উতলে 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 পড়ে, এটা মামা আমি বুঝতেই পারি না মামা। তাও তোমার এই বয়সে যে তোমার মধ্যে এত ভালোবাসা কেমনে আসে, এটা আসলে আমি মনে জীবনের প্রথম মানে আমার মতো মানুষটা বুঝতে পারলো। আর মামা তুমি জানোই না কি হয়েছে, এই ভালোবাসা উতলে পড়ে দেখে রাস্তাঘাটের মধ্যে মানুষের পিজায়া আমি ভিডিও করে রাখি। আমি বুঝতেই পারি না যে আমার আপন মামার মনের মধ্যে এরকম একটা ফিলিংস আসলে। আমি কি করলাম? আমার বান্ধবী মামা, আমরা এক ক্লাসে পড়ি, আমার সাথে বসে। হ্যাঁ, আমার বান্ধবী আসছে বাসায়, তুমি মনে হয় দেখো নাই বাবা। তোর বান্ধবী? ও হ্যাঁ, আমার বান্ধবী, আমার বস বস দেখে বুঝতেছো না তুমি? তা বলো বান্ধবী, আমার মামার মানে তোমার সাথে কি করছে? কো আমি তো কিছু করি নাই। তাই মামা, বান্ধবীর বান্ধবী বলো তুমি, ওর মামার ভালোবাসার ওই ফিলিংসটা উতলানিটা একটু বল, মামার সামনে বল। কি আর বলবো বান্ধবী, বল তোর মামা আমাকে ডিস্টার্ব করে, শুধু সেই না, তার চেলাপেলাগুলা পর্যন্ত রাস্তায় আমি বের হইতে পারি না। আমি বের হইলে পিছন থেকে টিচ করে, পিছন থেকে ডাকি, শুধু ডাকেই না, ভাবি ভাবি বইলে পুরো এলাকা মাথায় কইরা তারপরে ঘুরে। সে শুধু এগুলাই করে নাই, সে আবার আমার মনের ঠিকানা চাই। সে নাকি আমার মনের ঠিকানায় যোজন যোজন বছর ধরে হেঁটে চলে যাবে। তুই আমার বাবা মা এগুলো শুনে তাহলে তোর মান সম্মানটা কিছু থাকবে? তুমি যে রাস্তাঘাটের মধ্যে এরকম আমার বান্ধবী, এরকম তোমার থেকে কত ছোট আমার বান্ধবী, এরকম যে ডিস্টার্ব করো সব কিছু, আমার একটা সিস্টেম আছে, তুমি মেয়েগুলাকে কিভাবে ডিস্টার্ব কেন করতেছো? তোমার কারো ভালো লাগবে, তোমার বয়সে কারো, তোমার বয়স হয়েছে মামা, তোমার বয়সে কারো সাথে তুমি বিয়ে করতে হবে? আমার বলতে আমি কুই জানিয়ে আসতাম তোমার মতো কাউকে? তুমি কেমন এরকম একটা মেয়ে মামা? মামা তোমার একটু নাউনের প্রবলেম আছে মামা, প্রোনাউন্সিয়েশনের একটু সমস্যা আছে মামা, প্লুরাল সিঙ্গুলার। আমি তো শুধুমাত্র ওনাকেই বলছি ভালোবাসি, আমি তো ওনাকে ছাড়া কাউকে বলে নেই যে মানে মেয়েগুলোকে তো আমি কিছুই বলে, শুধু ওনাকে একবার বলছি ভালোবাসি। খুব ভালো করছো। এখন মামা আমার কোনো বলার মতো কোনো ভাষা নাই, তুমি একটা কাজ করো তোমার ফোনটা দাও। কার ফোন? আরে ভিডিও করবো না মামা, ফোনটা দাও তুমি, আবার একটা ফোন দাও। না 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 মামা, সব কিছুর কিন্তু একটা সহ্য ক্ষমতা আছে, সীমা রেখা থাকে কিন্তু মামা, তুমি কিন্তু সবগুলো সীমা রেখা একটা একটা করে পার করে ফেলছো অনেক আগেই। আমি কিন্তু সব কিছু বুঝি, সব কিছু জানি, তুমি কি মনে করছো আমি দেখি না? আমার দুইটা চোখ কিন্তু তোমার কাছে সব সময় থাকে, আমি ঘরে থাকলে আমি কিন্তু সব খবর রাখি, তুমি কোন জায়গায় কি করো, কোন জায়গায় কি করছো না, তুমি যে রাস্তাঘাটের মধ্যে এই বসে মামা, ছি ছি মামা, ছেঁচটা আমি যে করো, এই যে ছেঁচটা কতগুলো পোলাপাইন নিয়ে এগুলো এই বসে যাই, তোমার এই বসে আল্লাহ কুদার নাম নিবা, তুমি বিয়ে শাদী করবা, আমারে বলবা তোমার মতো বয়সে একটা মানুষ খুঁজে নিয়ে আনা দিতাম, ভাগ্নি না মামা, তুমি এই কাজটা কেমনে করলাম মামা? ছি ছি মামা, আমার তো ইজ্জত চম্মন কিচ্ছু রাখলা না মামা, এই বান্ধবীর সামনে স্কুল কলেজে ভিতরে মানুষজন আমার নেকি যদি কিছু বলে, এটা তো আমার প্রেস্টিজের ব্যাপার মামা, আমি মানুষজনের পিছিয়ে বেড়ে আর মামা তুই ঘরে ভিতরে এগুলো করতেছো? শোনো মামা, আমি তোমার ভালোভাবে বলতেছি একটা কথা, তুমি একদম মন দিয়ে শোনো, তুমি যদি নেক্সট টাইম থেকে আমার ফ্রেন্ড তো দূরের কথা, কারোর জন্য যদি রাস্তাঘাটে যদি তোমার দেখছি, তোমার চোখ যদি উপরে দেখছি মামা, আর একটু ছেঁচটা পোলা পানির সাথে যদি আমি তোমার দেখছি, তখন কিন্তু আমার থেকে খারাপ হবে না মামা, আমি কিন্তু এগুলো সকল লাত্তি মেরে তোমার পিছনে যাওয়া শুরু করবো, তখন কিন্তু পিস্তল তোমার ঠেকে রাখবো একদম কপালের মধ্যে। এখন তুমি সরি বলো। আমি তো কিছুই করিনি, আমি তো শুধু একটু বিয়ে করতে চাইছিলাম, আমার তো মনে মামা আবার আমাকে বলতে বলছি কি চন্দ্রকে বলছি, সরি বলবা তুমি, আমি সরি বলো। আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে, তুমি এটা করে আমাকে জানাও, তারপর আমি দেখছি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন। ওয়ালাইকুম সালাম, বসেন। বস, ভালো আছেন? আপনারা কি ভালো থাকতে দিয়েছেন? এসব কি হচ্ছে? আমার টাকা তোলার সব জায়গা কি অফ হয়ে যাবে? আর আপনার কথা ছিল আপনি ওএমজি কে শেষ করে দিবেন, আপনি শেষ করবেন না আমি করব। বস, আমাকে দিয়ে কাজ আর হবে না। বস, আমার ভাগ্নি বলছে এসব কাজ ছেড়ে দিতে। বস, আমাকে দিয়ে এসব কাজ হবে না। আর তাছাড়া আমার ফুল ফ্যামিলি থাকে আমেরিকা। বস, আমার সামনে বিয়ে। বস, এক সপ্তাহ পর আমার
আমার সাথে যার বিয়ে হবে সে আসতেছে বস, ও পিএইচডি করা বস, ও যদি জানে আমি এসব কাজ করছি তাহলে বস আমার বিয়ে হবে না বস। শুনেছি মা বাবার জন্য মানুষ এই লাইন ছেড়ে দেয়, আর আপনি আপনার ভাগ্নির জন্য লাইন ছাড়তে চাচ্ছেন বস। আমার এই ভাগ্নি হচ্ছে আমার কলেজের টুকরা, আমার এই ভাগ্নি যা বলবে আমি তার কথা শুনতেই হবে বস, আমি এর কাজ আর করতে পারবো না বস, আপনার মাফ করে দেন বস। আপনি লাইন ছাড়বেন ভালো কথা, কিন্তু তার আগে শেষ কাজটা আপনার করতে হবে। কী কাজ বস? ওই যে ওএমজিকে রাস্তা থেকে একদম সরাই ফেলতে হবে বস। আপনি ওএমজিকে কিছুই করবেন না বস, দেখা হলো বস আপনি আমাকে করেন, আমাকে যা ইচ্ছা তাই করেন, আমার ভাগ্নি অনিচ্ছা করেন না বস। আর এই জন্যই তো আপনি ওএমজিকে নিজ হাতে সরাই ফেলতে চেয়েছিলেন বস। আমি তখন বলছিলাম বস, আমি একটু উজ্জ্বল করলাম বস, ওএমজি কোনো ক্ষতি করেন না বস। বস আসি তার বস, সালাম আলাইকুম। আমি না বলছি যে ও যেন সিগারেট না খেতে পারে। তুমি তুমি সিগারেট কেন খাইলা? তুমি সিগারেট কেন খাইলা? তোমাকে তুমি যদি সিগারেট খাও যে আর তোমার যাতে কদিন পরে বিয়ে হবে, তোমার কি সিগারেট খাওয়ার ঠিক হবে বলো? তুমি যে সিগারেট খাও আমি তোমাকে হারাই ফেলবো না বলো? তুমি না সিগারেট খাবা না বলছিলা, কেন খাইলা? সত্যি তোরে কিন্তু আমি নেক্সট টাইম থেকে যদি দেখি যে ও সিগারেট খায় তোকে দুইটা কিন্তু একসাথে বাইরাবো আমি। আচ্ছা তুমি কি হয়েছে জানো? আমি দেখি মিষ্টি, পরে ভাবলাম আমাদের তো কিছুদিন পরেই বিয়ে, সেই কথা চিন্তা করে তো খুশি সংবাদ, রাইট? খুশি সংবাদ না, এই জন্য আমি মিষ্টি নিয়ে আসছি। দেখো তুমি খাও, হাগ করো। ডায়াবেটিস শুনো না, আমি কি চিন্তা করছি, আমি বিয়ের পর 11টা বাচ্চা পুরো একটা ফুটবল টিম, তুমি কিন্তু স্টেডিয়াম ভাড়া করবা, চারপাশে আমাদের বাচ্চা কিলবিল কিলবিল করে। খাইতে না চাইলেও খাবি বুঝছিস, শক্তি আসবে কোথেকে? এত রক্ত গেছে, তোর তো সব রক্ত চলে গেছে, ভালো হয়ে যাবে, খুব শীঘ্রই ভালো হয়ে যাবে, টেনশন করিস না, অনেক সুস্থ হয়েছিস তুই, আর দুই দিন পরে বাড়ি নিয়ে যাবে, ঠিক আছে? আমার মাথা কাজ করে না যে আমার ভাগ্নিকে কে গুলি করছে, এটা আমার মাথায় আসে না। আমি কোনোভাবে বুঝতে পারতেছি এই শহরে কার এত বড় বুকের পাটা যে আমার ভাগ্নিকে গুলি করে, কার বুকের পাটা? সবাই জানে এটা আমার একমাত্র ভাগ্নি, এটা আমার একমাত্র পরিচয় টুকরা। আপনি জানেন না যে গুলিটা কে করছে, কার বস, কার ওস্তাদ গুলিটা করছে? আপনি জানেন না? না, খুব খারাপ লাগছে আপনার ভাগ্নিকে গুলি করছে এই জন্য, খুব খারাপ লাগছে। দেন এলাকাতে যখন হাজারটা ভাগ্নিকে টিস করতেন আপনারা, বাজে বাজে মন্তব্য করতেন, তখন খারাপ লাগতো না? পাপের ফল সবারই ভোগ করতে হয় দুইবার, এপারে একবার, ওপারে আর একবার। এপারটা ভোগ করছেন আপনি, ওপারটার জন্য রেডি হন। আপনার যে বস, 24টা ঘন্টা সময় নিলাম আমি, কতক্ষণ? 24টা ঘন্টা আমি তাকে হাজির করব। Thank you.
খেলা প্রহরী হয়ে জেগে থাকবো সারা রাত, চাঁদ যেন হয় না চুরি, হয় না যেন প্রভাত, যোছনা ছড়িয়ে ঘুমবে চাঁদ, চেয়ে দেখবো অবিরত এমনই এক রাতের খোঁজে আমি জেগেছি কত। চাঁদ যদি দু চোখ মেলে সত্যিকে স্বপ্ন ভাবে, মাতার হৃদয় তার বস, বসেরও বস থাকে, তোর বস আইতেছে। আসুক তোর বস, আসুক। কি করবি তুই? তোর বসের বসগিরি আজকে ছোটাই দিব। কি করবি তুই? ডাক দে তোর বসরে, বস সময় এলে চলে আসবে। কেমন আছিস তুই? জানোস তো আমি কেমন আছি? তোর আমি কইছিলাম জেলা কাছা, তুই উল্টা আমার গুলি জিয়া দিলি, গুলি করলি। তুই আমার টাকায় হাত দিছিস আর আমি তোর গুলি জিয়া হাত দিছি, হিসাব সোজা। তোর জন্য আমি পালায় থাকি, এলাকা ছাড়ছি। তুই কি ভাবছস তোর এমনি ছেড়ে দিমু? আমি তো তোর পিত্তে লাগাইতে চাইছিলাম, ভুল করে তোর কলি যায় লাগছে। তোর কপাল ভালো, বুঝছস? তোর কপাল ভালো। টিটু বস, আধা ঘন্টা পিটা ভাই, জামাল বড় আছে? আছে ভাই। খাওয়া সবার শেষে কলার হাসপাতাল নিবি, তারপর পুলিশ। ওএমজি এই ধর, জামাল এই যাও একটু এদিক থাক, আমি তো কথা বলি। তোমার তো খুশি লাগবে, তোমার তো মুখে হাসি থাকবে, তোমার মুখে এরকম মানে ফুল ছুটি না ফুটবে, কার মুখে ফুটবে? ভাই ছাড়েন না, একটু কথাটা শেষ করি। মেয়ে জামাই না, সেটা পরে করি না, একটু কথা বলি। কথা বলতে চাবে, একটু ইম্পর্টেন্ট কথা আছে। ওর আব্বা আম্মা কী বলছে সেটা বলি, বুঝছেন? যাক, তোমার আব্বা আম্মারে বুঝাতে যে আমার কী যে কষ্ট হয়েছে এটা তোমার আমি বলে বুঝাতে পারবো না। ওনারা তো রাজি না, ওনারা তো একদম রাজি না। ওনারা চাইছিল যে আগে আমার বিয়েটা হোক, কিন্তু আমার বিয়েটা তো হলো না। যাই হোক, তুমি চাও নাই, তোমার মনটা কী যে হয়েছে বুঝলাম না। যাক, এবার যখন তোমার বিয়েটা হয়ে যেতেছে, এরপরে আমার বিয়েটা হবে আর কি, কিন্তু কবে যে হবে কিছু জানি না আর কি। ভাগ্নি এদিকে, মামা তোমার এই অভিনয় বাদ দিবা? আজকে আমার বিয়ে, কি বিয়ে বিয়ে করছো নিজের? যাক, আমি যখন তোমার আব্বা আম্মা আসবে, ধুমধাম করে যখন বিয়ে সাজ হবে, এরকম ওই জামার মতো কেউ একটা শেরওয়ানি আমিও পরবো, উপরে একটা পাগড়ি পরবো। যদি ওই ফাঁকে যদি কারণে যদি বিয়েটা কারোর সাথে হয়ে যায়, তাহলে এই খুশি আমার মতো খুশি পৃথিবীতে আর কেউ হবে না, কেউ হবে না। বিশ্বাস করো, আমার মতো খুশি কেউ হবে না। যাই হোক, তোমার বিয়ে হচ্ছে, আমি খুশি, তোরা সুখীও, ভালো থাকিস। তাহলে আমরা নাকি ভিতরে যাই নাকি? হ্যাঁ ভাই চলে, হ্যাঁ চলে। ক্লাসি মামা, এই হইছে কান্দর। আচ্ছা তোদেরকে না আমি বলছি, সব সময় একদম পিছিয়ে পিছিয়ে আসবি না, একটা প্রাইভেসি থাকে না। ধর যে আমার বিয়ে করছি, এখন একটু টাইম কাটাবো, নিজেদের মতো থাকবো, তোরা সব সময় ফোন দেস, কোনো টাইম নাই, কোনো টেবিল নাই, তোরা যা তা করতেছিস। তোদেরকে এটা বলা, আমি বলছি তোদেরকে করতে, এটা এটা ঠিক হয়েছে? আমি তোকে জিজ্ঞেস করছি হবে না কি হবে না, আমি যা বলতেছি শোন। সো নেক্সট টাইম তো ওকে, থ্যাংক ইউ। এই রেডি পার্সন রেডি, চলো। এখন আমি প্রেম করবো, সবাই দেখবে, দেখুক। বিয়ের আগে তো কত রকমের কাহিনী করতো না, এটা সেটা, এখন করলে কি সমস্যা? এখন আমরা প্রেম করবো, এখানে বসে একসাথে কি যাই মানে কি?
সত্যি কে স্বপ্ন ভাবে মাতার হৃদয় তারি মুখ একটু ছুঁয়ে দেবে।